পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছি তারা মারা গেছে কিভাবে মাফ পাব আহা অনেক সন্তান আছে বুঝ না থাকায় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু দেখা যায় যখন বুঝ আসে তখন আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করার সুযোগটা থাকে না তখন দেখা যায় অনেক পিতামাতা দুনিয়াতে আর নাই মনে রাখবেন যারা পিতামাতাকে হারিয়ে ফেলেছেন কদর করতে পারেননি মাফ নিতে পারেননি আপনাদের জন্য কর্মীয় আছে সহি মুসলিমের একটি হাদিসে অর্থাৎ মা বাবার মৃত্যুর পর কেউ যদি তার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চায় উত্তম ব্যবহার করতে চায় সদাচরণ করতে চায় নবী সাল্লা আলি সাল্লাম মুসলিমের একটি হাদিসে সাল্লাম সন্তানের জন্য পিতামাতার মৃত্যুর পরও তাদের সাথে সদাচরণ করার জন্য কিছু নিয়ম ফর্মুলা আল্লাহি সাল্লাম বলে দিয়েছে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা যারা পিতামাতা জীবিত অবস্থায় তাদের সাথে উত্তম ব্যবহার করা উত্তম আচরণ করা সদাচরণ করা এটা হচ্ছে আমলে সহলে এই আমলে সহলে এই ভালো উত্তম আমলের দোহাই দিয়ে আপনি আল্লাহ তালা কাছে কোনো দোয়া করলে ওই দোয়াটাও আল্লাহ তালা কবুল করে নেয় ওই দোয়াটাও ফিরিয়ে দেয় না পিতামাতার মাতার পাওয়ার এত এত শক্তি এ শক্তি আপনাকে আল্লাহ তালার অতি নিকটে নিয়ে যায় অতি অগ্রগামী করে এতটা শক্তি পিতামাতার খিদমতে যেটা বনি ইসরা এক ঘটনা আছে আমরা সকলই হয়তো এই ঘটনাটা জানি যে তিন যুবকের মধ্যে এক যুবক পিতামাতার খিদমতের কারণে এই হিদমতের দোহাই দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে দিচ্ছে সোহান দিই এই জন্য পিতামাতা এটা এমন একটা দামি নেয়ামত এটা এমন একটা সম্পদ পিতামাতার সাথে উফ শব্দটাও করা যাবে না উফে ওয়ালা তানহার হুমা পিতামাতার সাথে তারা যেন উফ শব্দটাও না করে এরকম ব্যবহারও তাদের সাথে করা যাবে না রসুল সাল্লি সাল্লাম মা বাবাকে যারা কষ্ট দিয়েছেন মা বাবার খেদমত যারা করেন নাই মা বাবাকে যারা মা বাবার কাছ থেকে মাফ নিতে পারেন নাই তাদের জন্য কিছু নিয়ম নীতি বলে দিয়েছেন যারা কষ্ট দিয়েছেন মনে রাখবেন এই ঋণ তো কোনো শোধ করা যাবে না কারণ এই ঋণ শোধ করা যায় না ভাই আপনি যদি আপনার গায়ের চামড়া বানিয়ে চামড়া দিয়েও আপনি আপনার বাবা মাকে জোতা বানিয়ে দেন তারপরে ঋণ শোধ ঋণ শোধ করা যাবে না কারণ এই ঋণ তো শোধ করা যায় না ভাই এক সাহাবি এক লোককে দেখল যে ওই লোক হজের মধ্যে তার বৃদ্ধা মাকে পিঠে নিয়ে সে হজ করতেছে অর্থাৎ তাওয়াফ করতেছে সাফা মারোয়া সাই করতেছে আরাফায় অবস্থান করতেছে মিনা সব কাজ করতেছে তার বৃদ্ধা মাকে সে কি করতেছে পিঠে নিয়ে তো যখন সাহাবিকে দেখল। তখন হজে যারা গেছেন তারা জানেন যে হজ হজ করা নিজের শরীর নিয়ে হজ করা যে কত কষ্টের ওই অবস্থায় ওই লোকটি বৃদ্ধা মাকে পিঠে নিয়ে সব কিছু করতেছে মিনা মুজদালিফায় তাওয়াফ করতেছে সাফা মারোয়া সাই করতেছে সব কিছু করতেছে তো লোকটি যখন করতেছে করতে করতে তার মনের ভেতরে একটা আত্মতৃপ্তি আসলো তার মনে হলো যে সে মনে হয় তার মা বাবার ঋণ শোধ করেছে যে মা তাকে গর্ব করেছে যে মা তাকে গর্ব করেছে দুগ্ধ দান করেছেন সে মনে হয় তার মায়ের ঋণ শোধ করে ফেলেছে সাহাবিকে জিজ্ঞেস করল যে আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি সাহাবি বললেন না মায়ের ঋণ এটা কখনো শোধ করা যায় না কারণ এই ঋণ শোধ করার মতো না এজন্য নিজের স্ত্রীকে একটু জিজ্ঞেস করে দেখেন, নিজের স্ত্রী যখন সন্তান সম্ভব হয় আপনার মা যে আপনাকে দশ মাস করবে ধারণ করেছে আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখেন যখন সন্তান সম্ভব হয় স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নেই দরকার হলে আপনি নিজে যদি আপনি জাস্টিফাই করতে চান আপনি তিন কেজি কিংবা দুই কেজি ওজনের একটা পাথর আপনি আপনার পেটের সাথে ঝুলিয়ে দেখেন, যে ঝুলিয়ে তারপর কি সাত দিন কিংবা পাঁচ দিন ধরেন আপনি একটু হাঁটাচলা করে দেখেন শোয়ে কিংবা ঘুমিয়ে দেখেন কত কষ্টের এটা স্বয়ং আল্লাহ তালা পবিত্র কারিমে খুব সুন্দরভাবে যেখানে আল্লাহ তালা মায়ের মায়ের কষ্টের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালাই বলেছেন যে হামারা ছো যে 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 সন্তানকে গর্ব ধারণ করে এটা যে কত কষ্টের অনেক কষ্ট করে একজন মা সন্তানকে গর্ব ধারণ করে স্বয়ং আল্লাহ তালা এটা জানেন আল্লাহ তালা পবিত্র করানে এটা বর্ণনা করেছেন এই জন্য পিতা সাথে মায়ের সাথে বাবার সাথে ও শব্দটাও করা যাবে না এইজন্য যারা মায়ের সাথে মাকে কষ্ট দিয়েছেন বাবাকে কষ্ট দিয়েছেন এখন বুঝ আসার পরে মা বাবার দুনিয়াতে বেঁচে নাই তাদেরকে হারিয়ে ফেলেছেন তাদের কাছ থেকে মাফ নিতে পারেননি সেই মুসলিমের একটি হাদিসে আল্লাহ রসুসাল্লি সাল্লাম বলেন কোন সন্তান যদি মা বাবার মৃত্যুর পর তাদের সাথে সদাচরণ করতে চায় চলাফেরা তাদের সাথে উত্তম ব্যবহার করতে চায় বাবা মার মৃত্যুর পর যারা তাদের সাথে চলাফেরা করতেন যারা তাদের সাথে ওঠা বসা করতেন বাবার সাথে কিংবা মায়ের সাথে ওঠা বসা করতেন অর্থাৎ বাবার যাই বন্ধু ছিল মায়ের যে বন্ধু বান্ধবী ছিল তাদের সাথে যেন উত্তম ব্যবহার করে তাদের সাথে যেন ভালো ব্যবহার করে ধরেন আপনার এক আপনার বাবার একজন বন্ধু ছিল যে বন্ধুকে আপনার বাবা সব চাইতে বেশি ভালোবাসত যার সাথে সব সময় চলাফেরা করতো আপনার বাবার মৃত্যুর পর আপনি আপনার বাবার ওই বন্ধুর খবর নেন ওই বন্ধুর সবসময় খোঁজখবর নেন ওই বন্ধুকে আপনার বাবার মতো সম্মান করেন বাবার মতো শ্রদ্ধা করেন ওই বন্ধুর আপনার বাবার ওই বন্ধুকে সব সময় আপনি টেক কেয়ার করেন ধরুন আপনার মায়ের একজন বান্ধবী ছিল আপনার মায়ের বান্ধবী ছিল আপনার মায়ের মৃত্যুর পর আপনার অন্যান্য খালাদের চেয়ে আপনার ওই মায়ের বান্ধবী অর্থাৎ আপনার ওই খালাকে আপনি একটু বেশি টেক কেয়ার করেন তাহলে দেখবেন আপনি আপনার ওই খালাকে অর্থাৎ আপনার মায়ের ওই বান্ধবীকে যদি আপনি আপনার মায়ের মতো সম্মান করেন দেখবেন আপনার মা মৃত্যুর পর আপনার মা খুশি হবে মৃত্যুর পর আপনার বাবা খুশি হবে এটা হচ্ছে আর্জুল্লাহি সাল্লামের হাদিস এই জন্য মনে রাখবেন আল্লাহ আমরা যারা মা বাবাকে কষ্ট দেই আমরা যারা না বুঝে মা বাবাকে কষ্ট দেই আমরা যেন জীবিত অবস্থায় এই কষ্টটা তাদের কাছ থেকে মাফ নিয়ে নিই এই কষ্টের জন্য তাদের কাছে মাফ নিয়ে নিই আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজে দান করুন